হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াই টু সাকসেস। আমার সকল প্রিয় বন্ধুদের ওয়াই টু সাকসেসের পক্ষ থেকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে ন্যারেশন চেঞ্জ, এবং এখানে টপ 10 কোশ্চেন আছে, এবং যে কোশ্চেনগুলো আমি তোমাদের সেট করেছি সেগুলো ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স থেকে দিয়েছি, যেমন অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এই যে টাইপগুলো আছে সেগুলো থেকে আমি তোমাদেরকে বাছাই করে কোশ্চেন দিয়েছি। বেসিক নিয়মে আমি তোমাদেরকে সমাধান করে দিয়েছি। ডেসক্রিপটিভ ক্লাস আছে, এবং এই ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো, সম্পূর্ণ ভালোভাবে যদি দেখো, মিস না করো, তাহলে কিন্তু যে কোনো ধরনের ন্যারেশন চেঞ্জের প্রশ্ন তোমরা ইজিলি সমাধান করতে পারবে, কোনোরকম কোনো তোমাদের প্রবলেম হবে না। এবং এখানে যে বেসিক নিয়মের সাথে সাথে যে তোমাদেরকে ট্রিকগুলো বলেছি সেগুলো যদি তোমরা মনে রাখো বা বুঝে নাও ভালো করে, তাহলে কিন্তু তোমাদের একদম সোজা হয়ে যাবে। প্রথম যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, 1 নম্বরে, হি সেড টু মি, হাউ লং উইল ইউ স্টে হিয়ার। তো এটা হচ্ছে কি, ডাইরেক্ট স্পিচের মধ্যে দেওয়া আছে, এটা আমাদের ইনডাইরেক্টে নিয়ে যেতে হবে, যেটা আমরা ন্যারেশন চেঞ্জ বলে থাকি। তো সেই অনুযায়ী এখানে আমাদেরকে যে দুটো পয়েন্ট প্রথম মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে টি এস, এবং 2 নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে টি 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 এস। এটা মনে রাখবে যে টাইপ অফ সেন্টেন্স, টাইপ অফ সেন্টেন্স, এবং 2 নম্বর যেটা বললাম টি টি, সেটা হচ্ছে টাইপ অফ টেন্সেস। তো টি এস বা টাইপ অফ সেন্টেন্স, সেটা আমাদের কোনখানে দেখতে হবে, যেটা আমাদের কোটেশনের মধ্যে লেখা থাকে বা যেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ, সেটা টাইপ অফ সেন্টেন্স বা কোন টাইপের সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। এবং এখানে টি টি অর্থাৎ টাইপ অফ যে টেন্সেস বললাম, সেখানে যে টেন্সগুলো টাইপ, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে, অর্থাৎ যেখানে ভার্ব আছে সেখানে ভার্বের মধ্যে কোন টেন্স ইউজ করা হয়েছে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। যেমন এখানে সেড টু বা সেড, এই যে ভার্বটা আছে এখানে কোন টেন্স ইউজ করা হয়েছে, এবং সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি যে স্টে বা উইল স্টে যে ভার্বটা আছে, এটা কোন টেন্স ব্যবহার করা হয়েছে, এই দুটো আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে। কেন দরকার? কারণ আমি বলছি এখানে যে তোমরা সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, হাউ লং উইল ইউ স্টে হিয়ার, এবং তারপর মার্কটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ মার্ক আছে, অথবা আমরা বলতে পারি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু, সেই অনুযায়ী কিন্তু এখানে যে রিপোর্টিং ভার্ব আছে সেটা পরিবর্তন হবে। যদি এটা ইন্টারোগেটিভের পরিবর্তে অ্যাসার্টিভ বা এক্সক্লেমেটরি অন্য কোনো সেন্টেন্স থাকতো, তাহলে কিন্তু এখানে যে রিপোর্টিং ভার্ব, এটা কিন্তু অন্যরকমভাবে চেঞ্জ হতো। প্রত্যেকটা টাইপের একটা করে বা দুটো করে এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো আমি কিন্তু তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো। তো প্রথমে যেটা দেখতে হচ্ছে সেটা ইন্টারোগেটিভ আছে, তো এই অনুযায়ী এটাকে কীভাবে চেঞ্জ করব। তো প্রথমে এখানে দেখতে হচ্ছে হি, এটা আমরা বলতে পারি স্পিকার, তো এখানে স্পিকারের জায়গায় এই যে হি আছে লিখলাম। সেড টু, এটা পরিবর্তিত হয়ে এখানে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, সে অনুযায়ী এটা আস্কড বা ইনকোয়ার্ড অফ হবে। তো এখানে আমরা হি এর পরে লিখলাম আস্কড। এরপর এখানে কাকে জিজ্ঞাসা করেছিল, আস্কড মি, অর্থাৎ মি আমাকে জিজ্ঞাসা করেছিল। এরপর কমা এবং কোটেশনের মধ্যে যেটা আছে সেটা বললাম ডাইরেক্ট, ডাইরেক্ট স্পিচটাকে চেঞ্জ করে ইনডাইরেক্টে নিয়ে আসতে হবে। এবং এখানে যে সেন্টেন্স লেখা আছে, হাউ লং উইল ইউ স্টে হিয়ার, তুমি এখানে কতদিন থাকবে, এখানে জিজ্ঞেস করেছিল মি, আমাকে জিজ্ঞেস করেছিল। এটা ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্টে নিয়ে যাবো, তখন এটার অর্থ এরকম হবে যে সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কতদিন থাকবো ওখানে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যেটা এইচ ডাব্লিউ এইচ ও ডাব্লিউ যেটা হাও আছে, এটা কিন্তু ডাব্লিউ এইচ ওয়ার্ড। যদি ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় এখানে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো, তাহলে কিন্তু সেটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমে এটা কিন্তু লিখতে হবে, হাউটা, অর্থাৎ ডাব্লিউ এইচ ওয়ার্ডটা আমাদের লিখতে হবে, হাউ। এবারে গেছে হাউ লং, লিখলাম হাউ লং, তাহলে হি আস্কড মি হাউ লং, এই যে ব্যাপারটা, এটা লেখার পরে কী হচ্ছে না, উইল ইউ স্টে হিয়ার, এখানে যেটা আছে তার আগে বলি যে এখানে যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এটা যখন চেঞ্জ করে লিখবো ইনডাইরেক্টে ডাইরেক্ট থেকে, তখন কিন্তু এটা আমাদের ইন্টারোগেটিভ চেঞ্জ হয়ে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এবং এখানে দেখতে পাচ্ছি ইউ যে সাবজেক্ট আছে, এটা কাকে রেফার করছে, মি আমাকে জিজ্ঞেস করছে, অর্থাৎ সেখানে যেটা হবে আই হবে, ইউটার পরিবর্তে হবে আই, তাহলে এখানে আই বসালাম। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে, প্রথমে সাবজেক্ট হবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এখানে কিন্তু যে উইল যেটা আছে, এটা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব আছে আগে, তারপর এখানে সাবজেক্ট দেওয়া আছে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে, প্রথমে বললাম সাবজেক্ট হবে, অতএব এখানে ইউ যেটা সেটা রেফার করছে কাকে, মি আমাকে, অতএব এটা আই হবে, সাবজেক্টিভ ফর্ম হলো, আই বসানো হয়েছে। এরপর আই এর পরে কী হবে, এখানে উইল যেটা আছে এটা দেখতে পাচ্ছ ফিউচারের জন্য বসানো হয়েছে উইল। এবং এখানে সেড যেটা লেখা আছে এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, যদি এটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, তাহলে ক্ষেত্রে সেই ক্ষেত্রে কী হবে, এখানে যে ভার্বটা থাকবে সেটা কিন্তু টেন্সে পরিবর্তন হবে। কী অনুযায়ী পরিবর্তন হবে সেটা বেসিক নিয়ম অনেকেরই জানা আছে, যদি যারা না থাকে সেটা আমি তোমাদেরকে আলাদা স্পেশাল ক্লাস করে আমি তোমাদেরকে একটা দিয়ে দেবো। তো এখানে যেটা চেঞ্জ হবে সেটা কি না, যেহেতু সিম্পল যেটা ফিউচার আছে সেটা পরিবর্তন হয়ে হবে ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ এখানে উইলের পরিবর্তে যেটা হবে সেটা হচ্ছে উড হবে, উড। এরপরে যেটা স্টে লেখা হচ্ছে স্টে, এবং হিয়ার, হিয়ারটা পরিবর্তন হয়ে সেটা কী হবে, দেয়ার হবে। তাহলে উত্তর যেটা হবে সেটা হচ্ছে হি আস্কড মি হাউ লং আই উড স্টে দেয়ার, এবং এরপর এখানে ফুল স্টপ হবে, এখানে কিন্তু ইন্টারোগেটিভ মার্ক মার্ক হবে না। আশা করছি কারো বুঝতে অসুবিধা নেই। সেকেন্ড প্রশ্নে যেটা আছে দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে দ্য ম্যান সেড টু দ্য অফিসার, কমা আছে, কোটেশনের মধ্যে লেখা আছে প্লিজ হেল্প মি।
তাহলে প্রথম নিয়ম অনুযায়ী বা পয়েন্ট অনুযায়ী সেটা হচ্ছে টাইপ অফ সেন্টেন্স, যেটা দেখতে পাচ্ছ সেটা প্লিজ হেল্প মি যেটা লেখা আছে এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স আছে। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝানো হয়। তো ইম্পারেটিভ যদি সেন্টেন্স থাকে সেক্ষেত্রে এখানে যে রিপোর্টিং ভার্ব আছে সেটা কিন্তু পরিবর্তন হবে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী, কারণ ওখানে যেহেতু ইন্টারোগেটিভ ছিল সেই অনুযায়ী আমরা ওটা আস্কড করেছিলাম। এখানে কিন্তু আস্কড হবে না, এখানে দ্য ম্যান এটার স্পিকার আছে তাহলে দ্য ম্যান প্রথমে লিখলাম, দ্য ম্যান। এরপর সেড টু দ্য অফিসার এটা আছে, এটা পরিবর্তিত হয় কি হবে রিকোয়েস্টেড হবে, কারণ এখানে প্লিজ কথাটা আছে অনুগ্রহ করে আছে। অনুগ্রহ যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে প্লিজ যে কথাটা দেওয়া আছে এটার পরিবর্তে এটা হবে রিকোয়েস্টেড, এবং এখানে সেড যেহেতু লেখা ছিল পাস্টে ছিল তার জন্য এটা রিকোয়েস্টেড হবে, রিকোয়েস্ট প্রেজেন্টে হবে না, দ্য ম্যান রিকোয়েস্টেড হবে, আর ই কিউ ইউ ই এস টি ই ডি, দ্য ম্যান রিকোয়েস্টেড। কাকে রিকোয়েস্ট করেছিল? দ্য অফিসার, অফিসারকে রিকোয়েস্ট করেছিল। কিসের জন্য? না এখানে কি বলেছিল যে আমাকে সাহায্য করুন, তাহলে কিসের জন্য তাকে রিকোয়েস্ট করা হয়েছিল? হেল্প করার জন্য। এবং এখানে যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে সেখানে কিন্তু টু লিখতে হয়, টু এর পরে এটা ভার্বটা বসাতে হয়, টু হেল্প, এবং কাকে? মি আছে, তাহলে এখানে মিটা কাকে? না সে বলেছিল অফিসারকে, দ্য ম্যান, তাহলে এখানে সে ম্যানটা পরিবর্তে যে মি আছে এটা তো আমাকে বলছে না, সেই ম্যানটাকে বোঝাচ্ছে, অতএব কিন্তু টু হেল্পের পরে এখানে হবে হিম। আশা করছি বুঝতে অসুবিধা নেই, এবং এখানে ফুল স্টপ হবে, কারণ এখানে যখনই আমরা কোনো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করবো তখন কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স পরিবর্তিত হয়ে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে যাবে, এটা মনে রাখবে। এরপরে তিন নম্বর যে প্রশ্ন আছে এখানে দেখতে পাচ্ছ, সি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব, এবং এখানে কোনো কমা বা কোটেশন নেই, অতএব এটা কিন্তু ইনডাইরেক্টে করা আছে, এটা আমাদেরকে পরিবর্তিত করে বা পরিবর্তন করে কিন্তু আমাদের এটা ডাইরেক্টে নিয়ে আসতে হবে। তো কীভাবে নিয়ে আসবো এরকম যদি প্রশ্ন আমাদের এক্সামে থাকে, তো সেক্ষেত্রে আমাদের সি দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্পিকার, তো সি লিখব। এরপর এখানে আস্কড, আস্কড আমরা কখন ব্যবহার করেছিলাম? না এখানে যেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল তো সেখানে তার পরিবর্তে কী লেখা ছিল? সেড টু, তাহলে সেখানে সি, সি এর পরে এখানে যেটা সেড টু এটা ব্যবহার করতে পারি। আস্কড মি যেটা আছে এটাও যদি থাকে আমাদের অপশানের মধ্যে তাহলে কিন্তু আমরা এটাও করতে পারি, অর্থাৎ দুটোই ঠিক, সি এর পরে আস্কড মি এটাও বসানো যেতে পারে, বা সি সেড টু মি এটাও বসানো যেতে পারে, অর্থাৎ এটা পুরো পোর্শনটা আমরা এত দূর ধরে নিলাম সেম। এরপরে ইফ এখানে কথাটা আছে, কিন্তু আমরা প্রথম যে কোশ্চেনটা সমাধান করেছিলাম সেখানে ইফের কোনো ব্যাপার ছিল না, কারণ ওখানে বললাম যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ছিল, এবং ইফ বা ওয়েদার কথাটা এখানে যখন বসানো হচ্ছে তখন সেটা আমরা কিন্তু পরিবর্তন করবো কীরকমভাবে, না এখানে যেটা লেখা আছে আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। এরপরে এখানে যে জিনিসগুলো আমাদের পরিবর্তন করতে হবে বা পরিবর্তিত হবে সেগুলো দেখতে পাচ্ছি, এখানে যে আই আছে এটা পরিবর্তিত হবে, এখানে ওয়াজ হ্যাপি লেখা আছে, যে টেন্সের আছে এটা পরিবর্তন হবে, কারণ এখানে যেটা আস্কড আছে এটা পাস্ট টেন্সে আছে, এবং এখানে ইফ যেটা আছে এটা পরিবর্তিত হয়ে যাবে। যখন এটা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে নিয়ে আসবো তখন ইফটা উঠে যাবে, তাহলে এখানে সি আস্কড মি এখানে কমা হবে এবং কোটেশন বসবে ডবল কোটেশনের মধ্যে। এবার আই আছে, আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব এটা আছে, এটা পরিবর্তন করে কি হবে? না এখানে যেটা আছে দেখতে পাচ্ছ ওয়াজ বললাম এটা পরিবর্তিত হবে, সে অনুযায়ী কী হবে? এটা যেহেতু পাস্টে আছে এটা কিন্তু প্রেজেন্টে আসবে, কারণ এখানে রিপোর্টিং ভার্বটা যেটা আমরা দেখতে পাচ্ছি সে অনুযায়ী। বেসিক নিয়মটা অনেকেরই জানা আছে, যাদের জানা নেই হয়তো তাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তাও আমি বোঝানোর চেষ্টা করছি। তো এখানে যেটা হবে প্রেজেন্ট হবে, তাহলে আই ইজ তো হবে না, আই অ্যাম হ্যাপি হবে, তো আই অ্যাম, এবং আইটা কাকে রেফার করছে? এখানে আস্কড মি, তাহলে এখানে আক মি বা এখানে জিজ্ঞেস করছে আমাকে, তাহলে যখন এটা ইনডাইরেক্ট বলা হবে তুমি কি হ্যাপি, তুমি কি হ্যাপি এটা জিজ্ঞেস করা হবে, তাহলে তুমি কথাটা বলতে গেলে ইউ ব্যবহার করা হবে, তাহলে আই এর পরিবর্তে এখানে ইউ হবে, ইউ, এবং প্রেজেন্টের ক্ষেত্রে ইউর পরে কী বসানো হয়? ইউর পরে আমরা জানি আর বসানো হয়, ইউ আর। এখানে প্রবলেম যেটা হচ্ছে ইউ আর হ্যাপি ইন মাই নিউ জব, এখানে দেখো মাই যেটা আছে প্রোনাউন যেটা ব্যবহার করেছে এটা কিন্তু মাই বলতে আমার এটা তো বলা হচ্ছে না, এখানে ইউর পরিবর্তে ইউর অ্যাকর্ডিং বসবে, সে অনুযায়ী কিন্তু এটা ইউর হবে, ইউ আর হ্যাপি ইন ইউর নিউ জব এটা হবে। কিন্তু এখানে বললাম যে এটা পরিবর্তিত হয়ে যেটা যাবে কি সে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি যায় সেক্ষেত্রে কিন্তু আরটা আগে আসবে, সেক্ষেত্রে যে সেন্টেন্সটা হবে সেটা হবে কি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, এবং এখানে যেটা মার্ক বসবে সেটা কিন্তু বসবে ইন্টারোগেটিভ মার্ক, অর্থাৎ এখানে যেটা অ্যান্সার হবে সেটা আমি আরেকবার ফ্রেশভাবে বলছি, সি আস্কড মি এটাও করতে পারি, বা সি সেড টু মি কমা হবে ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব এবং ইন্টারোগেটিভ মার্ক তারপর কোটেশন ক্লোজ। আশা করছি বুঝতে অসুবিধা হয়নি। চার নম্বর যে প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, হি সেড কমা আছে এবং কোটেশনের মধ্যে লিখেছে টু অ্যান্ড টু মেক্স ফোর, তো এক নম্বর যে নিয়ম সেটা হচ্ছে কি টি এস বা টাইপ অফ সেন্টেন্স, তো এখানে যে টু অ্যান্ড টু মেক্স যে
লেখা আছে, এটা কিন্তু অ্যাসারটিভ টাইপের আছে। সাধারণভাবে বোঝানো হচ্ছে দুই এবং দুইয়ে চার হয়, এটা বোঝানো হচ্ছে। তাহলে এখানে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে টিটি বা টাইপ অফ টেন্সেস, এবং এখানে দেখতে পাচ্ছি এটা সেট আছে। তাহলে এখানে যেটা অ্যাসারটিভ আছে, অ্যাসারটিভের পরিবর্তে এখানে আমাদের যেটা রিপোর্টিং ভার্ব আছে সেটা কিন্তু পরিবর্তে সেটেই থাকবে। তাহলে হি আছে এবং হি এর পরে যেটা হবে আমাদের সেটা হচ্ছে সেড। এরপর এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে কি না, যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। এখানে যেহেতু এটা পাস্ট টেন্স আছে, সেই অনুযায়ী কিন্তু এখানে যে ভার্বটা আছে মেক্স, এটা কিন্তু পরিবর্তন হওয়ার কথা, কিন্তু এখানে কোনোরকম কোনো পরিবর্তন হবে না। কারণ এখানে যে ঘটনাটা বলা হয়েছে বা যে ব্যাপারটা বলা হয়েছে সেটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, কারণ দুয়ে দুয়ে চার শব্দিনই হয়। অতএব সেক্ষেত্রে আমরা যদি এটা করি টু অ্যান্ড টু মেড ফোর, তাহলে সেটা ভুল হয়ে যাবে। অতএব এখানে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে হি সেড দ্যাট, হি সেড এখানে কমা কোটেশনের পর লিঙ্কার হিসেবে দ্যাট বসানো হবে। যেহেতু এটা অ্যাসারটিভ সেন্টেন্স আছে, সেই অনুযায়ী কিন্তু এটা লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। তাহলে হি সেড দ্যাট টু অ্যান্ড টু মেক্স ফোর, কারণ এটা বলে ইউনিভার্সাল ট্রুথ আছে, এই জন্য এখানে ভার্বের কোনোরকম টেন্সের পরিবর্তন হবে না। নেক্সট এখানে পাঁচ নাম্বার আছে, জন সেড টু হিজ মাদার কমা কোটেশনের মধ্যে লেখা আছে আই শ্যাল গো টু বেড নাও। তো এখানের মধ্যে আমাদের প্রথম যেটা আছে সেটা কি না, কোটেশনের মধ্যে যেটা আছে এটা হচ্ছে আমাদের কি অ্যাসারটিভ সেন্টেন্স, আই শ্যাল গো টু বেড নাও। এবং এখানে যেটা ভার্ব দেখতে পাচ্ছ এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, এখানে শ্যাল গো আছে এটা ফিউচার টেন্সে আছে। এখানে যেহেতু এটা অ্যাসারটিভ সেন্টেন্স, সে অনুযায়ী কিন্তু সেড ডু যদি থাকে সেটা আমাদের পরিবর্তন হয়েছে সেটা টোল্ড হয়। তাহলে জনের জায়গায় জন লেখা হলো এবং সেড ডুর পরিবর্তে যেটা হবে সেটা হচ্ছে কি না টোল্ড হবে। কাকে বলেছিল না টোল্ড হিজ মাদার, হিজ মাদার বসানো হলো এখানে লিসেনার। আই শ্যাল গো টু বেড, এবং এটা যেহেতু অ্যাসারটিভ সেন্টেন্স, সে অনুযায়ী কমার পরে এটা উঠে গিয়ে একটা কি লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। জন টোল্ড হিজ মাদার দ্যাট, এরপর কমার পরে এখানে দ্যাট বসানো হয়েছে, তারপরে কি লিখেছে আই শ্যাল গো টু বেড। এখানে আইটা কাকে রেফার করছে, জনকে রেফার করছে। তাহলে জনের পরিবর্তে বা আয়ের এই যে প্রোনাউনটা আছে এটা পরিবর্তে আমরা এখানে যেটা বসাতে পারি সেটা হচ্ছে হি, যেহেতু এখানে মাস্কুলিন জেন্ডার আছে হি বসবে। এবারে শ্যাল গো টু বেড, এখানে শ্যালটাকে যখন এটা আছে এটা ফিউচার টেন্সে আছে, ফিউচারটাকে এটা চেঞ্জ করতে হবে কারণ ফিউচার ইন দ্য পাস্ট হবে, সেক্ষেত্রে শুড বসবো না, কারণ শুডটা হচ্ছে উচিত অর্থে ব্যবহার করা হয়। তাহলে এখানে ফিউচার ইন দ্য পাস্ট করতে গেলে সেটা ফিউচার ইন দ্য পাস্ট করতে গেলে সেটা আমাদের কিন্তু এটা হিয়ের পরে উড বসাবে, হি উড গো টু বেড, বেড নাও আছে, নাওয়ের পরিবর্তে যেটা হবে সেটা হচ্ছে দেন, পরিবর্তন হবে এটা সময় টাইমিংয়ের যে চেঞ্জগুলো সেগুলো কিন্তু পরিবর্তন হবে, নাওটা দেন। তাহলে এখানে সঠিক যেটা অ্যান্সার হলো বা এটা যে উত্তর হলো সেটা হচ্ছে জন টোল্ড হিজ মাদার দ্যাট হি উড গো টু বেড দেন। নেক্সট কোশ্চেন এখানে যেটা আছে সেটা ছ নম্বরে, হি সেড টু মি কোটেশনের মধ্যে লেখা আছে লেটস গো হোম টুগেদার। তো প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি না টিএস বা টাইপ অফ সেন্টেন্স। তো এখানে আমরা যে টাইপ অফ সেন্টেন্স দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ যে সেন্টেন্স আছে তারপর এখানে যে টাইপ অফ সেন্টেন্স সেটা দেখতে পাচ্ছি, এখানে টেন্সে পাস্ট টেন্স আছে লেটস গো। তাহলে এখানে কি হবে না, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স সেক্ষেত্রে আমাদের এটা কি বোঝাচ্ছে না লেটস গো যাওয়া যাক, আমাদের যাওয়া যাক। অতএব এটা আমাদের কী বোঝাচ্ছে, প্রপোজাল বা প্রস্তাব বোঝাচ্ছে। এবং যেহেতু এটাই এখানে রিপোর্টিং যে ভার্বটা আছে এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তাহলে প্রপোজাল কী হবে, প্রপোজড করেছিল। তাহলে হি প্রপোজড, PROPOSED, হি প্রপোজড কাকে, হি প্রপোজড টু মি, সে আমাকে প্রপোজড করেছিল বা প্রস্তাব দিয়েছিল, কী দিয়েছিল কমার পরে যেটা আছে এটা উঠে গিয়ে লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। সে আমাকে কী প্রপোজ দিয়েছিল, দ্যাট যে কী করা উচিত, লেটস গো হোম টুগেদার, একসঙ্গে বাড়ি যাওয়া যাক। তাহলে সে আমাদেরকে কিসের প্রপোজাল দিয়েছিল, যে আমাদের, তার আগে বলি এখানে যেটা যদি আমাদের প্রপোজাল বোঝায় বা লেট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের শুড ব্যবহার করা হয় সাবজেক্টের পর। এবং লেট আস, এলইটি অ্যাপোস্ট্রফি এস আছে, এটা লেট আস, এবং এস আস যদি এটা থাকে এটা যখন আমরা চেঞ্জ করবো তখন সেটা আমরা কী হবে, উই হবে, উই, এরপরে হবে শুড, এটা শুড হবে, শুড, উই শুড। এবারে যেটা লেখা আছে গো, গো হোম টুগেদার, বাকিটা একই রকম থাকবে। তাহলে এক্ষেত্রে যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে কি, হি প্রপোজড টু মি দ্যাট উই শুড গো হোম টুগেদার। নেক্সট এখানে সাত নাম্বার যেটা আছে, হি সেড টু মি মে ইউ বি হ্যাপি। তো এখানে যে টাইপ অফ যে সেন্টেন্স সেটা দেখতে পাচ্ছ অপটেটিভ আছে, কারণ ইচ্ছা বা প্রার্থনা যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে কি সেগুলোকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। এবং হি সেড টু মি, সে আমাকে বলেছিল,
এখানে সেট যেটা আছে রিপোর্টিং ভার্ব এটা পাস্ট টেন্সে আছে এবং পাস্ট টেন্সেতে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এটা চেঞ্জ হবে যেটা সেটা কিন্তু যখন চেঞ্জ হবে সেটা আমাদের পাস্ট টেন্সে থেকে এটা চেঞ্জ হবে কি কারণে ভাবে চেঞ্জ হচ্ছে এখানে যেটা আছে অ্যাসারটিভ সেন্টেন্স নয় এটা বললাম অপটেটিভ সেন্টেন্স আছে অপটেটিভ সেন্টেন্স যদি থাকে সেক্ষেত্রে আমরা লিখতে হবে এটা উইস লিখতে হবে বা প্রেয়ার লিখতে হবে তো প্রে বা উইস হবে তো এখানে প্রে বা উইস কোন জায়গায় কোনটা করবে যদি এখানে কোনো হিউম্যান বিংস মানুষের কথা বলা হচ্ছে এখানে যেমন বলা হচ্ছে হি সেড টু মি সে বা তিনি আমাকে বলেছেন সেক্ষেত্রে আমাদের কী হবে উইস কোনো মানুষের ইচ্ছা প্রকাশ করতে পারে আর একমাত্র প্রে বা প্রেড যখন করবো সেটা কিন্তু যদি গডের উল্লেখ থাকে ভগবানের উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রে করবো তাহলে এক্ষেত্রে যেহেতু এটা হিউম্যান বিংস বা হি আছে সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা কিন্তু উইস্ট হবে হি উইস্ট হবে WISHED উইস্ট কেন না এখানে যেহেতু রিপোর্টিং ভার পাস্ট টেন্সে আছে উইসের সঙ্গে ইডি যোগ করা আছে উইস্ট তাহলে হি উইস্টের পরে এখানে কমা আছে এবং দ্যাট কমার পরে এখানে দ্যাট হচ্ছে হি উইস্ট দ্যাট এরপরে কিনা মে ইউ বি হ্যাপি এখানে ইউ কাকে বলছে সে আমাকে কথা বলেছিল আমাকেই কথাটা বলেছিল অতএব এখানে ইউটা আমাকে রেফার করছে অতএব আই হবে এটা আই এবং মে যেটা আছে মেয়েটা পরিবর্তিত হবে মাইট আই মাইট এবং তারপরে যেটা বসবে সেটা বি বসবে এবং হ্যাপি লেখা আছে হ্যাপি এটা বসে যাবে এবং তারপরে যেটা হবে সেটা কিন্তু স্টপ হবে অতএব এখানে যেটা অ্যান্সার হলো হি উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি আশা করছি বুঝতে অসুবিধা হয়নি নেক্সট কোশ্চেন যেটা আছে আট নম্বর এখানে আছে দ্য ম্যান আস্কড দ্য বয় কমা কোটেশনের মধ্যে লিখেছে আর ইউ অ্যালেন অ্যালোন এবং কমা দিয়ে আবার লেখা আছে ট্যাগোর সাথে যে মাই সান এবং ইন্টারোগেটিভ মার্ক আছে তো এই ধরনের প্রশ্ন আমরা প্রথমেই সমাধান করেছি তো এক্ষেত্রে যেটা বাড়তি আছে সেটা হচ্ছে মাই সান এর ট্যাগটা বাড়তি আছে তো এটা কীভাবে সমাধান করবো সহজভাবে বলছি যে এখানে দ্য ম্যান আস্কড দেওয়াই আছে তাহলে সেক্ষেত্রে দ্য ম্যান এখানে যেটা আস্কড আমরা বসাতে পারি কিন্তু এটা আমরা অন্যরকমভাবে করবো কেন করবো কারণ এখানে যেহেতু বললাম ট্যাগটা আছে এই জন্য তো এখানে আমরা যেটা উত্তর হবে সেটা হচ্ছে দ্য ম্যান অ্যাড্রেসড দ্য বয় অ্যাজ সান কারণ এখানে তাকে সান বা বাছা বলে এখানে সম্বোধন করছে এই জন্য এখানে এই অ্যাড্রেসড কথাটা বাড়তি দেওয়া হচ্ছে তাহলে দ্য ম্যান অ্যাড্রেসড ADDRESSED দ্য ম্যান অ্যাড্রেসড দ্য বয় অ্যাজ সান সান বলে তাকে কী করেছিল অ্যাড্রেস করেছিল অ্যান্ড আস্কড কী জিজ্ঞেস করেছিল আর ইউ অ্যালোন তুমি কি একা দেখো প্রথমে যে আমরা কোশ্চেনটা করেছিলাম সেখানে কিন্তু সেটা ডাব্লিউএইচ ওয়ার্ড ছিল অতএব ডাব্লিউএইচ ওয়ার্ড যেহেতু ছিল সেই অনুযায়ী কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমরা লিখেছিলাম কিন্তু এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে না এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে বা ভার্ব দিয়ে শুরু হচ্ছে সেক্ষেত্রে কী হবে না তারপর আরেকটা করেছিলাম ইফ দিয়ে আমরা যেটা করেছিলাম সেই অনুযায়ী এখানে কিন্তু এটা পরিবর্তনটা হবে তাহলে কীরকম হবে না ইফ বা হয়দার বসাতে পারি তাহলে আস্কড মি ইফ বা হয়দার যে কোনো একটা বসাতে পারি এরপরে না আর ইউ অ্যালোন অ্যালোন এখানে ইফ মানে ইউটা কাকে রেফার করছে এখানে বয়কে রেফার করছে তাহলে ইফ বয়ের পরিবর্তে হি বসালাম এবার এখানে ইউ এখানে প্রেজেন্টে আছে আর আছে এবং যেহেতু এটা কিসে আছে পাস্ট টেন্সে আছে পাস্ট টেন্সের জন্য এটা কী করতে হবে এখানে এটা পরিবর্তন হবে তো পরিবর্তনে কী হবে না হি এরপরে যেটা টেন্স হবে সেটা কিন্তু ওয়াজ হবে এখানে আর প্রেজেন্টের থেকে এটা কিন্তু পাস্ট টেন্স হবে ইফ হি ওয়াজ অ্যালোন তাহলে এখানে যে অ্যান্সারটা হলো সেটা হচ্ছে কি দি ম্যান অ্যাড্রেসড দ্য বয় অ্যাজ সান অ্যান্ড আস্কড হোয়েদার বা ইফ হি ওয়াজ অ্যালোন নেক্সট এখানে যেটা আছে 9 নম্বর কোশ্চেন আছে দেখতে পাচ্ছ হি সেড টু হার এবং কোটেশনের মধ্যে লিখে আছে হোয়াট আ কোল্ড ডে তো এখানে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ যেটা আছে যে এখানে কোটেশনের মধ্যে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি যদি সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমাদের যে রিপোর্টিং ভার্ব এটা কীরকম পরিবর্তন হবে তো এখানে যেরকম থাকবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের অর্থ যেরকম বা দুঃখ হোক বা আবেগ হোক সেই অনুযায়ী কিন্তু আমাদের এটা পরিবর্তন হবে এবং এখানে যেটা বলা হচ্ছে হোয়াট এ কোল্ড ডে এই কথাটা যখন বলছে তখন সেই অনুযায়ী কিন্তু এটা আমাদের একটা বিশ মানে কী বলবো চমৎকার কিছু একটা প্রকাশ পাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্সক্লেমড হি এখানে হি বসবে এবং সেড ডু এই যে ভার্বটা আছে এটা পরিবর্তিত হয় কী হবে এক্সক্লেমড EXCLAIMED হি এক্সক্লেমড এবং কোটেশনে এখানে কমার পরে এটা বসবে দ্যাট হি এক্সক্লেমড দ্যাট এরপরে কি না আমি বলেছি এখানে যে টাইপের সেন্টেন্স এ থাক সেটা কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন করবো সেটা কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হবে তো হোয়াট এ কোল্ড এ যারা সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন যে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ যারা জানো তারা খুব ভালোভাবে সহজে এটা করতে পারবে তো সেক্ষেত্রে এটা যেটা হবে হোয়াট এ কোল্ড ডে এটার পরিবর্তন হবে যে ইট ওয়াজ এ ভেরি কোল্ড ডে তাহলে কিন্তু উত্তর যেটা হলো সেটা হি এক্সক্লেমড দ্যাট এক্সক্লেমড কেন হলো কারণ যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে এবং সেই জন্য এটা এক্সক্লেমড হলো দ্যাট সে এক্সক্লেমড করেছিল কি না ইট ওয়াজ এ ভেরি কোল্ড ডে
এবং হোয়াট এ কোল্ড এখানে যেটা আছে এটা কিন্তু প্রেজেন্টে বোঝাচ্ছে কিন্তু যেহেতু এখানে যে ব্যাপারটা সেড টু আছে বা এটা পাস্ট টেন্স আছে সেই জন্য কিন্তু এটা ইট এর পরে ওয়াজ ব্যবহার করেছে ইট ওয়াজ এ ভেরি কোল্ড ডে নেক্সট এখানে লাস্ট যে কোশ্চেন আছে 10 নম্বরের যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে হি সেড অ্যালাস আই অ্যাম আনডান এবং এটাও যে টাইপ অফ সেন্টেন্স সেটা যে এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে এখানে বা প্রথমে যেটা লিখেছিলাম সেটা কিন্তু কী লিখেছিলাম এক্সক্লেমড শুধু লিখেছিলাম হি এক্সক্লেমড দ্যাট এক্ষেত্রে যেটা এক্সক্লেমড হবে তারপরে কিন্তু অন্য কিছু একটা আমাদেরকে ইন্ডিকেশান দিতে হবে কেন কারণ এখানে অ্যালাস কথাটা বলা হয়েছে অ্যালাস বলতে অর্থাৎ এখানে আমাদের দুঃখ বোঝাচ্ছে তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে হি এক্সক্লেমড স্যাডলি ই এক্স সি এল এ আই এম ই ডি এক্সক্লেমড স্যাডলি দ্যাট এরপর বাকি যেটা আছে আই অ্যাম আনডান এখানে আইটা যে বলা হচ্ছে কাকে রেফার করছে না হি অতএব এখানে দ্যাটার পরে কী বসবে না হি এবং এখানে অ্যাম এটা প্রেজেন্টে আছে যেহেতু এটা সেট পাস্টে আছে অতএব সেটাও কিন্তু এটা পাস্টে করতে হবে তাহলে হি ওয়াজ আন ডান এটাকে অন্য একটাভাবে কিন্তু এক্সপ্লেন করা যেতে পারে বা অন্যরকম যদি অপশানে থাকে সেক্ষেত্রেও কিন্তু সেটা উত্তর হতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে হি এক্সক্লেমড ই এক্স সি এল এ আই এম ই ডি এক্সক্লেমড ইন গ্রিপ জি আর আই ই এফ দ্যাট হি ওয়াজ আন ডান প্রথমে লিখেছিলাম যেটা হি এক্সক্লেমড স্যাডলি দ্বিতীয়বার যেটা লিখলাম হি এক্সক্লেমড ইন গ্রিপ তো দুটোর মধ্যে যেটা অপশান থাকবে সেটা কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হবে তাহলে এখানে 10টা এটা ছিল তোমাদের আজকের ন্যাশন চেঞ্জের টপিকের উপর ক্লাস সব ধরনের টাইপ অফ সেন্টেন্স থেকে আমি তোমাদেরকে দিলাম আশা করছি কোথাও জায়গায় বুঝতে অসুবিধা হয়নি কারো যদি কোনো জায়গায় ডাউট থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে বা যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে গ্রুপের মধ্যে জয়েন হবে এবং সেখানে তোমরা প্রশ্নটা জিজ্ঞেস করতে পারো কী যদি কোনো প্রবলেম থাকে এবং ভিডিওটা বন্ধুর সাথে যতটা বেশি সম্ভব শেয়ার করো এবং ভিডিওটা লাইক করো যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো